সাকিবের জরিমানা পয়েন্ট কাটা গেল বাংলাদেশ ও পাকিস্তান দলের রাওয়ালপিন্ডি টেস্ট শেষ হওয়ার পরদিন এসব শাস্তির কথা জানায় আইসিসি রাওয়ালপিন্ডি টেস্টে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেতে হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলকেই আর্থিক জরিমানার পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান পয়েন্ট কাটা গেছে দুই দলের এছাড়াও আচরণবিধি ভঙ্গের খেসারত দিতে হচ্ছে সাকিব আল হাসানকে রাওয়ালপিন্ডি টেস্ট শেষ হওয়ার পর দিন রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায় ম্যাচ রেফারি রানজান মাদুবালে এই শাস্তি দিয়েছেন এই টেস্টে এক শূন্য উইকেটে জিতে পাকিস্তানকে প্রথমবার টেস্টে হারানোর সাত পায় বাংলাদেশ নির্ধারিত সময়ে পাকিস্তানের ঘাটতি ছিল ছয় ওভারের নিয়ম অনুযায়ী ম্যাচ ফির তিন শূন্য শতাংশ জরিমানা করা হয়েছে পাকিস্তান দলকে এছাড়াও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়টি পয়েন্ট কেটে নেওয়া হয়েছে তাদের বাংলাদেশের ঘাটতি ছিল তিন ওভারের তাদের আর্থিক জরিমানা ম্যাচ ফির এক পাঁচ শতাংশ পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপে কাটা গেছে তিন পয়েন্ট নিয়ম অনুযায়ী প্রতি ওভার দেরির জন্য কাটা যায় ম্যাচ ফির পাঁচ শতাংশ আর প্রতি ওভারের জন্য কাটা যায় একটি করে পয়েন্ট বাংলাদেশের পয়েন্ট তাই দুই চার থেকে কমে হবে দুই এক পাঁচ ম্যাচে দুই জয় নিয়ে আগের মতোই পয়েন্ট তালিকার ছয়ে থাকছে তারা পাকিস্তানের পয়েন্ট দুই দুই থেকে কমে হবে এখন এক ছয় ছয় ম্যাচে দুই জয় নিয়ে তারা আছে আট নম্বরে টেস্টের শেষ দিনে আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির এক শূন্য শতাংশ জরিমানা করা হয়েছে সাকিবকে পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে বাংলাদেশের অলরাউন্ডারের আচরণবিধি দুই নয় ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় সাকিবের বিরুদ্ধে যেখানে বলা হয়েছে ম্যাচ চলার সময় কোনো ক্রিকেটার সাপোর্ট স্টাফ আমতায়ার ম্যাচ রেফারি বা অন্য কোন তৃতীয় ব্যক্তির দিকে বা তার কাছাকাছি অনুপযুক্তভাবে বা বিপজ্জনকভাবে বল কিংবা বোতল বা কোনো সরঞ্জাম ছুঁড়ে মারা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের তিন তিন তম ওভারে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের দিকে অনুপযুক্তভাবে বল ছুঁড়ে মারেন সাকিব তার অপরাধ ছিল লেভেল একমাত্রার দুই চার মাস সময়ের মধ্যে সাকিবের প্রথম ডিমেরিট পয়েন্ট এটি নতুন সকল খেলার খবর আর দেশ বিদেশের খবর দেখতে ফেসবুক চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল